সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা আমাদের রেগুলার লাইভ রবিবারের লাইভ শুরু করছি আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে বর্তমান যেই পরিস্থিতি করোনা নিয়ে আমরা একটা ভীষণ একটা বিপর্যস্ততার মধ্যে আছি সারা বিশ্ব একটা বিপর্যস্ততার মধ্যে কাটাচ্ছে তো এই সময়টায় আমরা যেটা চেয়েছি এই বিষয়ে আমাদের যেই করণীয়টা আছে বিশেষ করে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যেই করণীয়টা আমরা নিজেরা করতে পারি সেই বিষয়টাকে মাথায় রেখেই আসলে আমাদের আজকের বিষয়টা আমরা নির্ধারণ করেছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান করোনা বিপর্যয়ের পরিস্থিতিতে ঘরে থাকা এবং আগে আবেগীয় ব্যবস্থাপনা ও যত্নে আমাদের করণীয় আসলে চতুর্দিকে আমি আমার ঘর থেকে যদি শুরু করি ঘর থেকে একদম চতুর্দিকে সবার একই ধরনের একটা হাহাকার বলবো বা একটা খারাপ লাগার শেয়ারিং সেটা হচ্ছে যে ঘরের মধ্যে আসলে থাকা যাচ্ছে না কিভাবে ঘরে থাকে মানুষ এটা নিয়ে একটা ভীষণ একটা খারাপ মানসিক পরিস্থিতি তৈরি হচ্ছে একটা চাপ তৈরি হচ্ছে কখনো কখনো সেটা চাপ পর্যন্ত কাজ করছে কখনো কখনো সেটা হয়তো আতঙ্কে পরিণত হচ্ছে এরকম অবস্থা এটা ডিপেন্ড করছে এক একজন মানুষ এক একভাবে বিষয়টাকে দেখছে এক একভাবে চিন্তা করছে এবং সেখান থেকে তার যে আবেগীয় পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেই বিষয়টাকে কেন্দ্র করে তার পরিস্থিতিটাকে উনি দেখছেন এবং সেই জায়গা থেকে কথা বলছেন তো আসলে এমন একটা পরিস্থিতিতে আমরা আছি যেই পরিস্থিতিতে ভিন্ন রকম কোনো ব্যবস্থার আসলে সুযোগ নাই আমরা ঘরে থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ সেই নিরাপত্তা দুই দিক থেকে আমাদের জন্য কাজ করছে একটা হচ্ছে যে আমরা যখন ঘরে থাকছি তখন নিজেদেরকে প্রোটেক্ট করছি আবার অন্যদেরকে সংক্রমণের জায়গা থেকে আমি নিজেকে বিরত রাখছি দুই জায়গায়ই কাজ করছি তো সেই জায়গায় হচ্ছে যে আমরা যারা অন্তত এখন পর্যন্ত করোনার ইনফেকশনে এখন পর্যন্ত যাইনি একটা সুস্থ অবস্থা আছে শারীরিক অবস্থা সেই সুস্থ শারীরিক অবস্থাটাকে সুস্থ অবস্থায় রাখার জন্য এখনকার যেই পরিস্থিতি এবং এখনকার যেই পরামর্শ সারা বিশ্বব্যাপী সেটা হচ্ছে যে নিজেকে ঘরে রাখা আইসোলেটেড রাখা এবং একটা প্রোটেকশানের মধ্যে রাখা সেই জায়গা থেকেই আমরা রাখছি তো যেই রিয়ালিটিটা সেই রিয়ালিটিটাকে অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু আমরা যেটা করতে পারি যে আমাদের এই ঘরে থাকার সময়টাকে আমরা কতটুকু রিল্যাক্স কাটাতে পারি কতটুকু মানে কম চাপের মধ্যে নিতে পারি কতটুকু কম দুশ্চিন্তা করতে পারি কতটুকু কম ভয়ের মধ্যে রাখতে পারি সেই জায়গাটাই আমাদের একটা প্র্যাকটিসের ব্যাপার কাজ করে আসলে সেই বিষয়টাকে নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয় এবং সেখানেই আমাদের আজকের কথা বলতে চাওয়া কথা বলা যে আমরা কিভাবে আসলে এই জায়গাটায় নিজেকে প্রোটেক্ট করতে পারি এবং নিজেকে মানসিক স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ভালো রাখতে পারি আমরা শুরুতেই যদি বলি যে প্রোটেকশানের দুইটা জায়গা আমি আসলে শারীরিক স্বাস্থ্যের বিষয়টাকে একটুখানি ছুঁয়ে যাচ্ছি কারণ এই জায়গাটায় আমাদের দেখা যায় যে ইনফরমেশনের কখনো কখনও ইনফরমেশনের অভাব কখনো কখনো আমাদের ইনফরমেশন যেইগুলি পাচ্ছি সেই ইনফরমেশনগুলি আবার আমাদের দেখা যায় যে ভিন্ন ভিন্ন রকমের ইনফরমেশন পাচ্ছি এবং সেটা আমাদেরকে অনেক সময় বিপর্যস্ত করছে বিভ্রান্ত করছে তো সেইখান থেকে আসলে আমরা যেভাবে ইনফরমেশনগুলি পাচ্ছি সেই জায়গা থেকে খুব সংক্ষেপে একদম কোর ইনফরমেশনগুলি যদি বলি যেটা আসলে আমাদের এই মানসিক স্বাস্থ্যটাকেও ঠিক রাখার জন্য খেয়াল করা দরকার সেটা হচ্ছে যে আমরা যেই জায়গায় বাস করছি সেই জায়গায় আসলে যদি এফেক্টেড কেউ থাকে অর্থাৎ করোনায় করোনা ভাইরাসে আক্রান্ত যদি কেউ থাকে সেরকম সিমটম যদি কারো থাকে সেই ক্ষেত্রে চোদ্দো দিন পর্যন্ত হচ্ছে নিজেকে আইসোলেটেড রাখা আইসোলেটেড থাকা ইভেন যদি এরকম হয় যে হ্যাঁ কিছু সিমটমস নিয়ে সে ঘরে আছে সেই ঘরের মধ্যেও আবার একটা আলাদা রুমে থাকার ব্যাপারটাকে খেয়াল করা সেটা এনশিওর করা এটা খুব জরুরি দরকার যদি কনফার্ম কারো ইয়ে থাকে করোনা ভাইরাসে আক্রান্ত এরকম যদি কেউ থাকে ইনফেক্টেড যদি কারো সংস্পর্শে এসে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই এই চোদ্দ দিনের ব্যাপারটা অবশ্যই মানবো এবং সেক্ষেত্রে সতর্ক থাকা আসলে যে যেই সিমটমগুলি মনে হচ্ছে যে ম্যানেজ করা যাচ্ছে যেই সতর্কতামূলক যেই ব্যবস্থাগুলি নিতে বলা হচ্ছে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে সেইগুলিকে যখন আমরা মেনটেন করছি এবং ভালো আছি সেই সময়টায় খেয়াল রাখা যদি মনে হয় যে না আসলে ঠিক ম্যানেজেবল না এবং অন্য রকম লাগছে বা সিমটমগুলিতে মনে হচ্ছে যে করোনার যে লক্ষণগুলি আমরা জেনেছি সেই লক্ষণগুলির আভাস পাচ্ছি সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করা বাংলাদেশে আমরা জানি যে আই ডিসিআর ইয়ে আছে হটলাইন আছে সেখানে আমাদের জন্য ব্যবস্থা আছে যে আমরা সেখানে আমাদের যে যদি সিমটম হয় সেই সিমটমগুলি ক্ষেত্রে কি করতে পারি আমাদের কি প্রোটেকশন নিতে পারি অথবা কী ব্যবস্থা নেওয়া যেতে পারে কোথায় যাওয়া যেতে পারে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার কোথায় যদি অ্যাডমিশন নেওয়ার ব্যাপার থাকে কোথায় অ্যাডমিশন নেওয়া যেতে পারে সেই বিষয়ে পুরোপুরি তথ্য পাওয়ার জন্য আমরা সেখানে যোগাযোগ করতে পারি যে লক্ষণগুলির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে জ্বর কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট এই ধরনের সমস্যাগুলি যদি আমরা ফিল করি সেই ক্ষেত্রে অবশ্যই সতর্ক হব এবং সেই ক্ষেত্রে সময় নষ্ট না করে যে ব্যবস্থাগুলি নিতে বলা হচ্ছে সেই ব্যবস্থাগুলি যেন আমরা নেই সবচেয়ে জরুরি যে বিষয়টার দিকে নজর দিতে বলা হচ্ছে আসলে আমাদের দেশীয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার জায়গা থেকে সেটা হচ্ছে যে বারবার হাত ধোয়া এবং হাত ধোয়া সাবান বা সাবান জাতীয় দ্রব্য ব্যবহার করা বা অ্যালকোহল জাতীয় যেই স্যানিটাইজারগুলি আছে সেগুলিতে হাত ধোয়া এবং বিশ সেকেন্ড ধরে এই জীবাণুটা নিষ্ক্রিয় হওয়ার জন্য বিশ সেকেন্ড ধরে হাত ধোয়া ভীষণ জরুরি তারপরে হচ্ছে হাঁচি কাশির ক্ষেত্রে কভার মেনটেন করা কাপড় দিয়ে হতে পারে এটা প্রোটেকশান যেন হয় টিস্যু ব্যবহার করা ইভেন যদি কিছু না পাওয়া যায় সেই ক্ষেত্রে হচ্ছে হাতের কোনো ইউজ করা আঙ্গুল দিয়ে আমরা সাধারণত যেটা করি যে হাঁচি কাশির ক্ষেত্রে আসলে হাতটাকে সামনে আনি এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে স্পেশালি যে নির্দেশনা সেটা হচ্ছে যে ঠিক এইভাবে করে হচ্ছে প্রোটেকশনটা দেওয়া সেই জায়গাটাকে খেয়াল করা বারবার ক্লিন করা হাত মুখ ধোয়া চোখে নাকে মুখে হাত না দেয়া সেটা একটা নির্দেশনা আর একটা হচ্ছে যে যদি বাইরে থেকে কিছু নেওয়া হয় বা যখনই কোনো কিছু আসলে ধরা হবে সেই ক্ষেত্রে সাথে সাথে হাত ধুয়ে ফেলা এটাকে এনশিওর করা এইভাবে আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে তো আমরা যেই নির্দেশনাগুলি পাচ্ছি এই নির্দেশনাগুলি যদি আমরা মেনটেইন করি সেই ক্ষেত্রে আসলে প্রতিরোধ করার সম্ভাবনা আছে এবং এইভাবে আমরা নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে নিজেদেরকে একটা প্রতিরোধক একটা অবস্থার মধ্যে রাখতে পারি সেই কাজটা যেন আমরা করি সেই দায়িত্বটুকু যেন আমরা নেই সেটা খেয়াল করা এবং নিজে খেয়াল করা নিজে অভ্যাস করা এবং আমার চারপাশে যারা আছে তাদের জন্য সেই ব্যাপারগুলিতে উৎসাহ দেওয়া উৎসাহিত করা সেই জায়গাটা খেয়াল রাখা এরপরে আমরা যদি আজকে আমরা মেন্টাল হেলথের জায়গাটা থেকে যদি আমরা চিন্তা করতে যাই সেটা হচ্ছে যে প্রথমত যেই জায়গাটাকে আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমাদের স্বাভাবিক যে জীবনযাপন সেই জীবনযাপনে একটা চেঞ্জ এসছে আসলে সুতরাং আমরা যেভাবে আগে কমফোর্টেবল ছিলাম আমাদের লাইফে সেই কমফোর্টেবল অবস্থাটা আমার থাকবে না এটাই স্বাভাবিক তো যখনই আমার একটা কমফোর্টেবল অবস্থা থেকে আমি বের হচ্ছি সেখানে কিন্তু এক দেখা যাচ্ছে যে আমার কমফোর্টটা কমে যাচ্ছে আমার একটা অস্বস্তি হচ্ছে আমার খারাপ লাগছে ভালো লাগছে না এই জায়গাগুলি তখন হতে থাকে হ্যাঁ এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে কনসিডার করব। আমাদের ভালো লাগবে না এটাই স্বাভাবিক অনেকে আমরা খুব জোর করে আসলে নিজেদেরকে বোঝাই বা কেউ যখন বলে যে ভালো লাগছে না সেই সময়টায় তাদেরকেও বোঝানোর জন্য ভীষণ রকম অস্থির হয়ে যাই ব্যস্ত হয়ে যায় যে ভালো লাগবে না কেন এটা অনেক সময় হয় যে আমরা বোঝাতে নিজেরা আসলে ইমোশনটার গুরুত্ব দেই না বা নিজেরা হয়তো এক ধরনের ভয়ে ভয় পাই সেই জায়গা থেকে হয়তো বা বিষয়টাকে স্বীকার করতে চাই না তো প্রথমেই যে কথাটা বলবো যে এটা এই যে যে স্বাভাবিক অবস্থাটার অস্বীকার এটা আসলে আমাদের মধ্যে এক ধরনের চাপ তৈরি করে এটাই প্রথমে কিন্তু এইটাই আমাদের জন্য চাপ যে স্বাভাবিকভাবে যেই সমস্যাটা আমাদের হবে সেই সমস্যাটাকে অস্বীকার করাটা এক ধরনের চাপ কারণ আমরা রিয়েলিটির বিপরীতে যাচ্ছি সুতরাং আমরা এক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করব যে আমার লাইফস্টাইলে যেহেতু চেঞ্জ আসছে সুতরাং আমি আগে যেভাবে ভালো ছিলাম ভালো থাকার সময় সবসময় আমরা ভালো থাকি না তো হয়তো বেশিরভাগ সময় ভালো ছিলাম সেই ভালো থাকাটা এখন কাজ করছে না এটা খুব স্বাভাবিক এবং সেটাকে আমি সহজভাবে গ্রহণ করছি এটা একটা দিক আমরা খেয়াল করব অনেকেই যেটা করছেন আমরা যদি ফেসবুকের জায়গাটা থেকে যদি দেখার চেষ্টা করি অনেকেই যেটা করছেন যে ভীষণ যোগ করছেন ভীষণ এটা নিয়ে বিভিন্ন ধরনের আসলে জোকিংয়ের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে তো এই জোকিংয়ের টেন্ডেন্সিটা অনেক সময় যেটা দেখা যায় যে কেউ হয়তো বা বিষয়টাকে না বুঝেই যোগ করছেন কেউ হয়তো বা তার যে অ্যাংজাইটি হচ্ছে সেই অ্যাংজাইটিটাকে অস্বীকার করার জন্য বা দূর করার একটা উপায় হিসেবে আসলে এই জোকিংটাকে নিচ্ছেন তো সেখানেও এক ধরনের চাপ তৈরি হয় যে যিনি ওই জোকিংটা পছন্দ করছেন না যিনি একটা সিরিয়াস বিষয়কে সিরিয়াস হিসেবেই দেখতে চাইছেন এবং এক্সপেক্ট করছেন যে অন্যরাও দেখবে সেই জায়গাটায় তখন এক ধরনের বাধা কাজ করছে এক ধরনের চাপ কাজ করছে এবং সেখান থেকে তার হয়তো বা মন খারাপ হচ্ছে সেটা একটা দিক খুব স্বাভাবিকভাবেই একটা দুশ্চিন্তা হচ্ছে যে এই যে পরিস্থিতিটা চলছে এই পরিস্থিতিতে আসলে কিভাবে চলবো বা এটা কতদিনে শেষ হবে কি পরিস্থিতি গিয়ে দাঁড়াবে সেই জায়গাটায় একটা দেখা যায় যে একটা দুশ্চিন্তা কাজ করছে একটা চাপ কাজ করছে এবং অনেকেই আছেন আবার যে এক ধরনের প্যানিক করছেন আসলে যে অনেক কিছু স্টক করছেন এটা তারপরে বিভিন্ন ধরনের ইয়ে ছড়াচ্ছেন কি বলে এটাকে তথ্য ছড়াচ্ছেন বিভ্রান্তি ছড়াচ্ছেন সেই জায়গাগুলিতেও দেখা যায় যে বিভিন্নজন বিভ্রান্ত হচ্ছেন এবং সেখান থেকে একটা সমস্যা তৈরি হচ্ছে এটা একটা দিক তারপরে খুব স্বাভাবিকভাবে অনেকেই আমরা আসলে এমন একটা দেশের জনগণ যেই দেশে আমরা কিন্তু সবাই যে খুব ইকোনমিক্যালি খুবই ভালো আছি আমাদের মানে যদি কাজ না থাকে সেই ক্ষেত্রে আমরা অনেক দিন ভালো থাকতে পারি কোনো ধরনের চাপ ছাড়া ভালো থাকতে পারি সেই জায়গাগুলি আসলে নাই অনেকেরই নাই এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে যে তার কাজ না থাকলে তার পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়াটা তার জন্য অনেক অনিশ্চয়তা তৈরি করে তার সেই ক্ষেত্রে তার এই খাবার তুলে দেওয়া সহ এখনকার যেই নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে যেই কাজগুলি করতে বলা হচ্ছে সেটা তার জন্য তখন সমস্যা হয়ে দাঁড়ায় তো এই সব জায়গা থেকেও আসলে দেখা যাচ্ছে যে সমস্যা তৈরি হচ্ছে এটার জন্য আমরা আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আসলে তো পরিস্থিতিটা খারাপ সুতরাং বর্তমানটাকে ফোকাস করে আমরা বর্তমানে যেভাবে আমাদের সময়টাকে প্রোডাক্টিভলি কাজে লাগাতে পারি আমি হ্যাঁ খাবারের অনিশ্চয়তা যদি হয় সেক্ষেত্রে এখন যতটুকু খাবার আছে সেই খাবারটুকুকে আমি কতটা কি বলবো এটাকে রেখে ব্যবহার করতে পারি কিভাবে আমার আর অপশন কি আছে কিভাবে আমি আসলে আমার যেই সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলিকে দূর করতে পারি সেটার আর কি ওয়ে আছে সেই জায়গাগুলিকে যদি চিন্তা করা হয় সেটা একটা সুবিধা দেয় আমাদেরকে আসলে দুশ্চিন্তা হয় সেই দুশ্চিন্তাটা খুব অটোমেটিক্যালি আসে সে দুশ্চিন্তাটাকে নিয়ে আমাদের শুধু অসুবিধাটার দিকে ফোকাস না করে বরঞ্চ অসুবিধাটাকে কনসিডার করে যদি আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ এই অসুবিধাগুলি আমার আছে এবং এই অসুবিধাটাকে দূর করার জন্যে আমি আমার বর্তমান পরিস্থিতিতে কি করতে পারি এটা অনেকেই হয়তো বলবেন যে এটা বলা এটা আসলে বইয়ের কথা বুকিস কথা এটা বলাটা সহজ কিন্তু করাটা কঠিন হ্যাঁ করাটা কঠিন তবে অসম্ভব না এটা আমি বলতে পারি আমার কাজের অভিজ্ঞতা বা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটুকু বলতে পারি যে এই বিষয়টা খুব সহজ না তবে যদি আমরা সচেতন হই সেই সচেতনতা আমাদেরকে আসলে এই বিষয়টাকে মেনটেন করতে অনেকখানি হেল্প করে যতটা না অসুবিধায় আমরা পরি হচ্ছে যদি আমরা এই জায়গাটা একটু সচেতন না থাকি যদি এই জায়গাটায় নিজেদেরকে ধীরে সুস্থে স্থির না স্থির করে রিল্যাক্স করে যতক্ষণ না আমরা চিন্তা করি স্থির রাখাটা খুব জরুরি এবং রিল্যাক্স রাখাটা জরুরি দুশ্চিন্তাটা খুব স্বাভাবিকভাবে আসে তো যখন আসছে ঠিক যেই মুহূর্তে আমি সচেতন হচ্ছি যে আমি অস্থির হয়ে যাচ্ছি আমার অনেক দুশ্চিন্তা হচ্ছে আমার অনেক বেশি খারাপ লাগছে অনেক বেশি চাপ হচ্ছে ঠিক সেই মুহূর্তে হচ্ছে জাস্ট নিজেকে বলতে পারেন রিল্যাক্স আমি সচেতন হচ্ছি জাস্ট নিজেকে রিল্যাক্স বলবো এবং রিল্যাক্স করবো এই রিল্যাক্স ফিলিংটা কিন্তু আমাকে আসলে কি করতে পারি আমি এই বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্তটা নিতে হেল্প করে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে রিল্যাক্স না করি ততক্ষণ পর্যন্ত আমাদের এই মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বাধাগ্রস্ত হই আমরা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না সেই জায়গাটা একটা কাজ করে আমাদের অন্য আর একটা জায়গায় যে সমস্যাটা হয় যে আমাদের ডেইলি যে ফাংশনিংটা আছে আমরা দৈনন্দিন যে কাজকর্মগুলি করছি সেই জায়গাটায় দেখা যায় যে এক ধরনের স্থবিরতা কাজ করে আমাদের মন খারাপের জায়গা থেকে দুশ্চিন্তার জায়গা থেকে ভয়ের জায়গা থেকে চাপের জায়গা থেকে অনেক সময় যেটা হয় যে একটা অসহায়ত্ব কাজ করে ঠিক কি করব বুঝতে পারছি না তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমি যেটা বলবো যে যখন যেই অনুভূতিটা হচ্ছে সেই অনুভূতিটাকে অ্যাকনোলেজ করা সেই অনুভূতিটাকে ফিল করতে পারা বুঝতে পারাটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে আমার আসলে কি ফিলিংটা হচ্ছে সেই ফিলিংটাকে বুঝতে পারা কারো হতে পারে দুশ্চিন্তা কারো হতে পারে ভয় কারো হতে পারে বিষণ্নতা কারো হতে পারে অসহায়ত্ব কারো হতে পারে ইভেন রাগ হ্যাঁ তো এই যার যেই অনুভূতিটা হচ্ছে সবার একরকম অনুভূতি হবে না এই বিষয়টাকেও আমরা খেয়াল করব। যে এক একটা মানুষ এক একটা সিচুয়েশনকে যেভাবে দেখে তার জায়গা থেকে যেভাবে ব্যাখ্যা করে যেভাবে বোঝার চেষ্টা করে সে যেভাবে তার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে সেই বিষয়টাকে বা পরিস্থিতিটাকে রিলেট করে সেইখান থেকে কিন্তু তার অনুভূতিটা তৈরি হয় সুতরাং এক একজনের অনুভূতি এক এক রকম হবে সেটা অভিষণ স্বাভাবিক সেটাও আমরা মাথায় রাখব সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নিজের অনুভূতিটাকে বুঝবো এবং অন্যের অনুভূতি যদি আমার মতো না হয় ভিন্ন রকম হয় সেটাকেও অ্যাকসেপ্ট সেই সেটাকে চিন্তা করবো অনেকেই আছেন যারা হয়তোবা এই পরিস্থিতির জন্যে না আগে থেকেই হয়তো কিছুটা মানসিক চাপে আছেন কিছুটা মানসিক বিপর্যস্ততায় আছেন তাদের হয়তো আগে থেকেই উদ্বিগ্নতার পরিমাণটা বেশি বা তাদের মধ্যে বিষণ্নতা কাজ করছে আগে থেকে বা বিভিন্ন ধরনের মানসিক অসুস্থতার যে ব্যাপারগুলি আছে সেগুলির মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন হয়তো ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রেও যেটা হয় অনেক সময় যে তাদের সেই সমস্যাটা বেড়ে যেতে পারে তো সেখানে অসুস্থ যারা আছেন তাদেরকে সাপোর্ট করা পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন তারা যদি কিছুটা হেল্প করেন তারা যদি তাদের যেই বিপর্যস্ততার কথা তাদের যেই খারাপ লাগার কথা সেটাকে যদি শোনেন সেটা খুব হেল্প করে আমরা এক্ষেত্রে ভুল একটা ইনফরমেশন আগে থেকেই আমরা আসলে নিয়ে আছি নিয়ে থাকি সেটা হচ্ছে যে যখন আমার কোনো কষ্ট হচ্ছে ভয় হচ্ছে বা দুশ্চিন্তা হচ্ছে সেটাকে নিয়ে আমরা কথা বলতে চাই না আমরা মনে করি সেখান থেকে হয়তো বা আমাদের এই কষ্টটা বাড়ে এটা আসলে আমাদের একটা ভুল প্রচলিত ধারণা আমরা বরঞ্চ নিজেদের মধ্যে শেয়ার করব। এই যে যার যেই জায়গাটায় চাপ হচ্ছে দুশ্চিন্তা হচ্ছে সেটা নিয়ে ইভেন ফ্যামিলি মেম্বারদের মধ্যে কথা বললেও কিন্তু আমি যখন কথা বলছি তখন আমার চিন্তাটা এক্সপ্লোরড হচ্ছে আমার চিন্তাটাকে নিয়ে আমি বাইরে আনছি সেটাকে নিয়ে কথা বলছি সুতরাং তখন যেটা হয় যে আমার যে ভেতরের যে অনুভূতিটা কাজ করছে সেই অনুভূতিটাও তখন বাইরে আসে এবং যখন আমরা এটা নিয়ে কথা বলি আলোচনা করি তখন সেটা অনেকটা কমে আসে আমার সাথে যারা যোগ দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই শুভ সন্ধ্যা জানিয়েছেন আমি শুভ সন্ধ্যা জানিয়েছি সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে আছেন আফসানা পারভীন লুনা আমি চিনতে পেরেছিল না তোমাকে তুমি যেটা লিখেছ যে আপার টেনশন ফ্রি থাকবো কিভাবে লুনা আমি শুরু থেকেই যে কথাটা বলছি যে এই পরিস্থিতিতে আসলে টেনশন যেটা হয় সেই টেনশন হওয়াটা স্বাভাবিক আমরা টেনশন ফ্রি থাকতে পারি না আসলে আমরা যেটা করতে পারি যে সেই টেনশানটাকে একটা পজিটিভ ওয়েতে ম্যানেজ করতে পারি হ্যাঁ একটা বিষয় হচ্ছে এইখানে আমি মনে হয় বলতে পারি অ্যাপ্রোপ্রিয়েটলি যে যখন কোনো টেনশান হচ্ছে যখন কোনো চাপ হচ্ছে দুশ্চিন্তা হচ্ছে এটা কিন্তু আমার হচ্ছে যে এই বর্তমান যে পরিস্থিতিটা হচ্ছে সেই পরিস্থিতিতে আমার শারীরিক এবং মানসিক কি বলবো এটাকে প্রতিক্রিয়া এই পরিস্থিতিটার প্রতি আমার শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া এটা একটা অ্যালার্মিং একটা ওয়ে আমার শরীর আমার মন আমার যে সেন্সিটিভিটি সেটা আমাকে জানান দিচ্ছে যে এই পরিস্থিতিটায় সতর্ক হওয়ার ব্যাপার আছে এটা একটা সংকেত সুতরাং এই সংকেতটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষেত্রে শুভ অনেক ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে হ্যাঁ একটা লেভেল পর্যন্ত কিন্তু আমাদের যে মানসিক চাপ বলে যে কোনো ধরনের ফিলিং সেই ফিলিংটা একটা লেভেল পর্যন্ত কিন্তু আমাদেরকে হেল্প করছে আমাদেরকে সতর্ক করছে যে যে পরিস্থিতিটা চলছে সেই পরিস্থিতিতে আমি কি করতে পারি সেই ব্যবস্থাটা যেন আমি গ্রহণ করি ঠিক আমি যদি উদাহরণ দেই যে করোনা পরিস্থিতিতে একটা সময় গিয়ে কিন্তু প্রথম দিকে চলছিল যে অবস্থায় সেই অবস্থাটা একটা পর্যায়ে এসে কিন্তু ডাব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এটাকে একটা বৈশ্বিক পরিস্থিতি ঘোষণা করলো কি কারণে যে এটা কিন্তু সারা বিশ্বকে সতর্ক করার জন্য সারা বিশ্বে যেই রাষ্ট্রগুলি আছে রাষ্ট্রযন্ত্রে যারা আছেন কাজ করছেন তারা যেন তাদের প্রতিটা রাষ্ট্রের ভেতরে তাদের মানে যাতে মানে একটা সতর্কতামূলক অবস্থা আনতে পারে তারা যাতে তাদের সতর্কতা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে তারা যাতে ইয়ে হয় যেই যেইভাবে আসলে এই পরিস্থিতিটা পরিস্থিতিকে মোকাবেলা করা যায় সেই মোকাবেলার পথগুলিকে চিন্তা করে এবং আগে থেকেই সতর্ক থাকে যাতে এটা বড় ধরনের কোনো ক্ষতি তৈরি ক্ষতি করতে না পারে তো সেই ঠিক সেইভাবেই কিন্তু আমাদের যে যে মানসিক যেই চাপটা তৈরি হচ্ছে আমাদের যে অনুভূতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে এটা কিন্তু একটা লেভেলে আমাদেরকে সতর্ক করছে আমাদের এই সতর্কটা সতর্কতা অবলম্বন করে আমরা যাতে ভালো ফিল করি আমরা যাতে ব্যবস্থা নেই যাতে ভালো থাকা যায় আমরা যাতে ব্যবস্থা নেই যাতে আমরা যেই অবস্থাগুলি কি বলবো এটাকে যে নির্দেশনাগুলি মেনে চললে আমরা ভালো থাকতে পারি আমরা প্রতিরোধ করতে পারি বা আমাদের যদি সমস্যা হয়ও সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট নিতে পারি যাতে রিকভার করা যায় সেই ব্যবস্থাগুলি যাতে আমরা করতে পারি আমাদের শরীর খুব মন খুব কিন্তু সেই সতর্কতাটা দিচ্ছে সুতরাং এই সংকেতটাকে আমরা যদি কাজে লাগাতে পারি সেটা আমাদেরকে হেল্প করবে এবং এটা কিন্তু আমরা তখনই করতে পারবো যখন আমরা নিজেরা সতর্ক থাকবো এই জায়গাটাকে খেয়াল করাটা খুব জরুরি আর যখন মনে হচ্ছে যে আমি খুব স্পন্টেনিয়াসলি মানসিক চাপে ভুগছি সেই জায়গাতে বা টেনশানে ভুগছি সেই তখন হচ্ছে আমি নিজেকে অ্যাওয়্যার করব। প্রথম কাজটা হচ্ছে যে আমার টেনশান হচ্ছে কি কারণে টেনশান হচ্ছে আচ্ছা এই টেনশানটা আমাকে কিভাবে হেল্প করতে পারে সেই জায়গাটুকু কি আমরা চিন্তা করব। আর যেই বাড়তি টেনশানটা হচ্ছে যেই টেনশনটা আমাকে খারাপ রাখছে আমার যেই পরিস্থিতিটাকে ম্যানেজ করার জন্য হেল্প করছে না সেইটাকে আমরা দূর করার চেষ্টা করব। সেটা নিজে যেই যেই ব্যবস্থাগুলি নিতে পারি সেই ব্যবস্থাগুলি নেব কারোর সাথে কথা বলবো কারোর সাথে শেয়ার করবো যদি মনে হয় যে আসলে নিজে নিজে করতে পারছি না বা আমার যে সোশ্যাল সিস্টেম আছে আমার যে সাপোর্ট সিস্টেম আছে সেইখানেও ঠিক আমার চাপের পরিমাণটা এরকম যে আমি সেই চাপটা নিতে পারছি না সেই ক্ষেত্রে আমরা প্রফেশনালের হেল্প নিতে পারি এটা আমি স্ট্রংলি বলবো যে সেক্ষেত্রে প্রফেশনালের হেল্প নেওয়াটা খুব জরুরি প্রফেশনাল বলতে আমি হচ্ছে কাউন্সেলর সাইকোথেরাপিস্ট সাইকোলজিস্ট যারা আছেন তাদের হেল্প নেওয়া শুরুতেই আমি তাদের হেল্প নিতে বলবো এই কারণে যে তারা আসলে কিন্তু বুঝতে পারেন তারা তাদের ট্রেনিংয়ে এই বিষয়টা অন্তর্ভুক্ত আছে যে ঠিক কোন লেভেলে গেলে একজন মানুষের আসলে মেডিসিনের হেল্প নিতে হয় ডাক্তারের কাছে যেতে হয় একজন সাইকেটিস্টের কাছে যেতে হয় সেই বিষয়গুলি তারা জানেন সুতরাং তারা সাজেস্ট করতে পারবেন একজনকে যে কোন লেভেলে গেলে সেটা ইয়ে হবে আরেকটা জায়গা হচ্ছে যেটা আমি বলছিলাম যে দৈনন্দিন জীবনে জীবনযাপনে যেই সমস্যাগুলি হয় সেখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমি ঠিক মতো খেতে পারছি না আমি ঠিক মতো ঘুমাতে পারছি না হয়তো বা রাতে ঘুম ভেঙে যাচ্ছে বা দুঃস্বপ্ন দেখছি সেই ধরনের সমস্যা হতে পারে তারপরে হচ্ছে যে আমার অন্যান্য যে কাজগুলি আমার দৈনন্দিন জীবনে কিছু কাজ তো আমাকে করতেই হচ্ছে হ্যাঁ সেটা আমি যেখান থেকে ঘরেই থাকি ঘরে থেকেও অনেকে আছে যে অফিস করছেন ঘরের যেই কাজকর্মগুলি আছে সেগুলি করছেন তার পেশাগত যে কাজ সেটা করছেন আবার বাইরে যারা কাজ করছেন সবাই তো আসলে ঘরে বসে থাকতে পারছেন না বিশেষ করে এই অবস্থায় চিকিৎসার সাথে যারা সম্পৃক্ত আছেন একদম টোটাল আমরা যদি একদম রাষ্ট্রের উচ্চ পর্যায়ে থেকে একদম লোকাল লেভেল পর্যন্ত বলি তো যারা আছেন বা অন্যান্য খাদ্য পরিস্থিতির সাথে যারা সম্পৃক্ত আছেন সবাই কিন্তু তাদের কাজকর্ম করতে হচ্ছে একটা প্রোটেকশনের মধ্যে থেকে তো সেই জায়গাগুলিতেও হচ্ছে যে দৈনন্দিন কাজগুলি যদি করতে না পারি আমি একটা মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় যদি সেখানে বেশি ধরনের সমস্যা আমি বোধ করি সেই ক্ষেত্রে কোনো প্রফেশনাল হেল্প নেওয়াটাই খুব জরুরি আমি মনে করি আমাদের কাছে কিছু প্রশ্ন এসছে যে প্রশ্নগুলো নিয়ে আমরা হচ্ছে যেন কথা বলি সেটা ইয়ে এসছে পরামর্শ এসছে আমাদের কাছে আমি পরে আমি আমার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ছত্রিশ বছর বয়স্ক একজন নারী উনি বিবাহিত ওনার দুই সন্তান আছে উনি খুব ভয়ের মধ্যে আছেন আসলে আহ ওনার হাজবেন্ড একজন সাংবাদিক আমরা যা সাংবাদিক সেই কারণে তাকে বাইরে যেতে হচ্ছে বাইরে কাজ করতে হচ্ছে তার পেশাগত কারণে তার বোন একজন চিকিৎসক এবং উনি বলেছেন যে যথেষ্ট প্রোটেকশানের ব্যবস্থা নাই এই উনি যেটা জানতে পেরেছেন এই ওনার বোন ডাক্তার সেই সোর্স থেকে ওনার মা পঁয়ষট্টি বছর বয়স্ক একজন নারী যার ডায়াবেটিস আছে তো এই পরিস্থিতিতে ওনার আসলে ভয়ে ঘুম হচ্ছে না ভীষণ ভয়ে কাজ করছে খুব মন খারাপ কাজ করছে ইরিটেশান কাজ করছে মাঝে মাঝেই তো উনি লিখেছেন যে এই পরিস্থিতিতে আসলে আমি কিভাবে অ্যাডজাস্ট করতে পারি কিভাবে এই সিচুয়েশনে কিছুটা হলেও ভালো থাকতে পারি সেটা নিয়ে যদি কিছু বলেন আমরা ওভারঅল যেই কথাগুলি বলছিলাম সেই জায়গায় অনেকটা আমি আশা করি যে বিষয়টা কভার হয়েছে তারপরেও আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি আসলেই যেই পরিস্থিতিটার মধ্যে আছেন একটা ভীষণ একটা দায়িত্বশীল অবস্থার মধ্যে আছেন আপনি আপনার বাচ্চা মা হিসেবে বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছে এটা খুবই স্বাভাবিক হাজব্যান্ড বাইরে কাজ করছেন সেই জায়গা থেকেও আপনার একটা দুশ্চিন্তা হচ্ছে সেটাও খুবই স্বাভাবিক মায়ের জন্য চিন্তা হচ্ছে বোনের জন্য চিন্তা হচ্ছে খুবই স্বাভাবিক তো এই পরিস্থিতিতে আমি আপনাকে যেটা বলতে চাই যে আপনার যে চিন্তাটা হচ্ছে সেটা যেমন স্বাভাবিক আবার খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু হচ্ছে যে এই অবস্থায় আপনি যেই পরিস্থিতির মধ্যে আছেন আপনা আপনার দায়িত্বটা আসলে অনেক সেই দায়িত্বটাকে পালন করার জন্যেই আপনার নিজের মানসিক জায়গাটাকে যত্ন নেওয়াটা ভীষণ জরুরি আপনার ঘুম হচ্ছে না এবং মন খারাপ হচ্ছে তো আপনার মন খারাপটাকে যদি আপনি একটু আসলে অ্যাকনোলেজ করেন আপনার যখন কষ্ট হচ্ছে খারাপ লাগছে এই পরিস্থিতিতে সেটাকে একটু অ্যাকসেপ্ট করা নার্চার করা হুম আপনি একটু খেয়াল করবেন যে আপনার ঠিক কোন শরীরের কোন জায়গাটায় আপনি ডিসকমফোর্টটা ফিল করছেন ভয়টা ফিল করছেন আপনার কোন জায়গাটায় কষ্ট হচ্ছে সেটাকে যদি আইডেন্টিফাই করতে পারেন আমি সুবিধার জন্য যদি বলে দেই যে আমাদের শরীরে এক একটা পয়েন্টে আসলে আমরা এক একজন কিন্তু এই অনুভূতিটা বোধ করি যেমন কেউ বুকের মধ্যে খুব ভারী বোধ করেন কেউ হয়তো বা গলায় বেশ ভারী বোধ করেন একটা ডিসকমফোর্ট হয় কারো হয়তো মাথায় ভারী লাগছে মাথার সামনের দিকটায় ভারী লাগছে কপালের দিকে ভারী লাগছে কারো হয়তো বা মাথার ঠিক তালুতে কষ্ট হচ্ছে কারো পেছনের দিকটায় কষ্ট হচ্ছে কারোর শোল্ডারে কাঁধের দিকে সমস্যা হচ্ছে কারো পেটে সমস্যা হচ্ছে এরকম আপনি যদি একটু খেয়াল করেন যে কোন জায়গাটায় আপনার আপনার ডিসকমফোর্টটা সবচেয়ে বেশি কাজ করে আপনি জাস্ট চোখটা বন্ধ করে খেয়াল করতে পারেন সেই অংশটাকে যদি জাস্ট আলতো করে একটু টাচ করেন এটা হচ্ছে কি যে আমি আমরা যদি খেয়াল করি যে আমার যখন কষ্ট হয় তখন আমরা কিন্তু খুব ভেতর থেকে চাই যে আমাকে কেউ একটু যত্ন নিক আমার ফিলিংটাকে কেউ একটু বুঝুক কেউ একটু ঠিক মা যেভাবে ছোটোবেলায় টাচ করতো মা যেভাবে আদর করতো সেই আদরের অনুভূতিটা আমরা চাই সেই কমফোর্টের অনুভূতিটা চাই হ্যাঁ তো আমরা যখন বড় হয়ে যাই তখন আসলে আমরা নিজেরাই এই কমফোর্টুকু দিতে পারি আমাদের মধ্যে একটা পার্ট আছে যেই পার্টটা আমাদের এই প্যারেন্টিংয়ের রোলটা প্লে করে ঠিক যেই জায়গা থেকে আমরা যখন কোনো একটা অন্যায় করতে যাই তখন কিন্তু আমরা যেটাকে বিবেক বলি আমাদের বিবেকটা আমাদেরকে বাধা দেয় তো এই বিবেকটা হচ্ছে আমার মধ্যে একটা অভিভাবক সত্তা আমার মধ্যে একটা অংশ যেই অংশটা কি করছে আমার আমাকে থামাচ্ছে একটা অন্যায় করা থেকে ঠিক সেইভাবে আমরা যদি খেয়াল করি যে যখন আমরা কষ্ট পাচ্ছি যখন আমাদের খারাপ লাগছে ভয় হচ্ছে সেই সময়টায় কিন্তু আমরা আমাদের ওই অভিভাবক সত্তাটাকে অভিভাবক অংশটাকে অ্যাক্টিভেট করতে পারি খেয়াল করতে পারি সচেতন হতে পারি সেই অংশটাকে অ্যাক্টিভেট করে আমরা জাস্ট কি করছি আমরা একটা মেসেজ দিচ্ছি আমার ওই ভয়টাকে আমার ওই অনুভূতিটাকে যে আমি তোমার সাথে আছি হুম এই সাথে থাকাটা বুঝতে পারাটা অনুভূতিটাকে বুঝতে পারাটা আসলে ভীষণ হেল্প করে একটা মানুষকে সেই জায়গাটায় আমরা খেয়াল করব। যখন আমরা ঠিক এই টাচটা নিচ্ছি এবং কমফোর্টটা ফিল করার চেষ্টা করছি আপনি যদি খেয়াল করেন একটু বোঝার চেষ্টা করেন যে সেই কমফোর্টটা কিন্তু আমরা ফিল করতে পারি যদি আমরা মনোযোগ দিয়ে সেই কমফোর্টটা নেওয়ার চেষ্টা করি এই কাজটা আপনি একটু করবেন যখন ঘুম হচ্ছে না আপনি যদি একটু খেয়াল করেন যে আপনি ঘুমের আগে হয়তোবা কোনো ধরনের এখন যেই ইয়েগুলি ইনফরমেশানগুলি আমরা পাচ্ছি সেই ইনফরমেশানগুলি যাতে আপনি না দেখেন সেটার জন্য আপনি একটু আগে থেকেই সেটাকে বন্ধ করে দেন কারণ আমাদের ব্রেইনটা যখন অ্যাক্টিভেটেড থাকে দুশ্চিন্তা থাকছে তখন আমাদের ঘুমটা কিন্তু ব্যাঘাত ঘটে তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনি ডিপ ব্রিদিং করতে পারেন আমরা ডিপ ব্রিদিং বলছি যে দীর্ঘভাবে গভীর শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়া এটা আমরা কিভাবে করতে পারি যে আমরা যদি বসে করতে পারি শুয়ে করতে পারি আমরা মনোযোগ দিয়ে লম্বা করে শ্বাস নেবো গভীরভাবে শ্বাস নেব নাক দিয়ে শ্বাসটা নেব আর আমরা খেয়াল করব। মনোযোগ দিয়ে খেয়াল করব যে আমি শ্বাসটা নিচ্ছি পেট ভরে শ্বাস নিচ্ছি ধীরে ধীরে আবার ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়ছি এই মনোযোগটা দেওয়ার তো এটা কি করে যে আমার দুই ধরনের কাজ করে এটা কি হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমার যে অ্যাংজাইটিটা কাজ করছে যে দুশ্চিন্তাটা কাজ করছে সেটা থেকে আমার মনোযোগটা বিচ্ছিন্ন হচ্ছে আমি কি করছি আমার এই যে শ্বাস প্রক্রিয়াটা হচ্ছে সেইখানে যখন মনোযোগ দিচ্ছি আমার অ্যাংজাইটির সাথে একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে এবং আমি আমার নিজের শ্বাসের দিকে আমি মনোযোগ দিচ্ছি এটা একটা দিক আর শ্বাসের দিকে যখন মনোযোগ দিচ্ছি এবং গভীর শ্বাসটা নিচ্ছি তখন কি হচ্ছে যে আমার শরীরে যেই অক্সিজেনের পরিমাণটা দরকার সেই পরিমাণটা দরকারি সেই পরিমাণটা শরীরটা নিয়ে নিচ্ছে আমার ব্রেইন রিফ্রেশড হচ্ছে আমার ফুসফুস রিফ্রেশড হচ্ছে এবং আমার যে সিস্টেমটা সেই সিস্টেমটা তখন রিফ্রেশড হচ্ছে যেটা আমাদেরকে বডিলি রিল্যাক্স করে যেটা আমাদের চিন্তার দিক থেকে রিল্যাক্স করে যেটা অনেক সময় ঘুমে হেল্প করে আপনি হচ্ছে অনেক অনলাইনে অনেক ছোট ছোট পাঁচ মিনিট দশ মিনিটের কিছু গাইডেড রিল্যাকসেশান পাবেন আপনি সেই রিল্যাক্সেশনও করতে পারেন এটার সাথে হ্যাঁ সেটা আপনাকে হেল্প করতে পারে আর তারপরে হচ্ছে আপনি হালকা এক্সারসাইজ করতে পারেন অনেক সময় আমাদের এই এক্সারসাইজের ফলে যেটা হয় যে আমরা যেই বডিতে আমাদের যেই এনার্জিটা বার্ন হচ্ছে আমাদের যে পরিশ্রমটা হচ্ছে সেই পরিশ্রমটার কারণে দেখা যায় যে আমাদের হরমোনাল একটা চেঞ্জ আসে যেই হরমোনাল চেঞ্জটা আমাদেরকে ঘুমে হেল্প করে আর যদি মনে করেন যে না আসলে কোনোভাবেই আপনার ইয়ে হচ্ছে না ঘুমটা হচ্ছে না আমি যেই যেইভাবে বললাম সেইভাবে বা আপনার মন খারাপের পরিমাণটা খুব বেশি হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কোনো কাউন্সিলরের হেল্প নিতে পারেন কাউন্সিলরের সাথে কথা বললে আসলে যেটা সুবিধা হতে পারে যে আপনার আসলে এই মুহূর্তে মেডিকেশনের দরকার আছে কিনা মেডিকেশনের হেল্প নিতে হবে কিনা সেই ব্যাপারে আপনাকে হেল্প করতে পারেন আমার কাছে প্রশ্ন এসছে কয়েকটা যদি আমি একটু বলি যে বাসা নাজমুল হোসাইন থ্যাংক ইউ নাজমুল আমাদের সাথে থাকার জন্য বাসায় বসে থাকলে বিরক্ত বোধ করি অস্থির হয়ে পড়ি কাজে অলসতা আসে মুক্তি কি আসলে বাসায় বসে থাকলে বিরক্তি আমি শুরু থেকেই বলছিলাম যে বাসায় যখন বসে থাকছি তখন আমাদের একটা আমাদের যে দৈনন্দিন যেই কাজের যেই কর্মতালিকা ছিল আমাদের কাজের যে স্টাইল ছিল সেখানে একটা পরিবর্তন আসে তখন দেখা যায় যে আমরা এটাই তো আমরা অভ্যস্ত না এই অনভ্যস্ততাটাকে মেনে নেওয়া অনেকখানি কষ্টের সেই জায়গাটায় আমরা আসলে বোরিং ফিল করি অনেক সময় আর একটা বিষয় হয় যে আমরা নিজেদের কে আগে থেকেই মেসেজ দিয়ে তৈরি করে রাখি যে যেহেতু বাসা বাইরে যেতে পারছি না সুতরাং আমার খারাপ লাগবেই তো এই খারাপ লাগবে যখন আমরা চিন্তা করি আমি কিন্তু আমার ব্রেইনে রিসিপ্টরে আমি ওই ইনফরমেশনটাই দিচ্ছি যে আমার খারাপ লাগবে এবং আমার ব্রেইনটা তৈরি হচ্ছে খারাপ লাগবে সেই মেসেজটা নিয়ে কি কীভাবে খারাপ লাগানো যায় সেইখানে সে পুরো সিস্টেম কাজ করছে আমরা প্রথমত যদি জাস্ট নিজেকে বলি যে খারাপ লাগবেই আসলে এটার কোনো কারণ নাই আমরা যেটা আমি আসলে আমার ব্রেইনটাকে যেভাবে তৈরি করব। এবং আমার রুটিনটাকে যেভাবে ডিজাইন করব। সেটার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করবে আমি ঠিক কেমন আছি হ্যাঁ পুরোপুরিভাবে ভালো নাও থাকতে পারে কিন্তু অনেকখানি ভালো থাকার সুযোগ আসলে আছে এবং এই ক্ষেত্রে আমি যদি বলি যে কালকে আমরা যখন আমাদের একটা গ্রুপ মিটিং ছিল এবং সেখানে একটা আলোচনা ছিল যে আমরা কে কীভাবে সময় কাটাচ্ছি আমাদের যে বোরিং মনোভাবটা সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করছি কিভাবে আমরা আসলে এই বোরিংনেসটাকে আসতে দিচ্ছি না তো সেই জায়গাটা এক একজন এক একভাবে বলছিলেন যে কেউ হয়তো তার যে পেন্ডিং কাজগুলি ছিল সেই পেন্ডিং কাজটায় মনোযোগ দিচ্ছেন একটু রিল্যাক্স করে সেই কাজটা করছেন তারপরে কেউ হচ্ছে অনেক দিন ধরে আবার সিনেমা দেখা হয় না সিনেমা দেখছি অনেক দিন হচ্ছে কিছু কিছু গান শোনা হয় না যে গানগুলি আগে শুনতাম সেই গানগুলি শোনা হয় না তো সেটা শুনছি সেইভাবে সময় কাটাচ্ছি আপ অনেকদিন আড্ডা দেওয়া হয় না বন্ধু বান্ধবের সাথে সুতরাং এখন যেটা করছে যে যাওয়া হচ্ছে না কিন্তু ঘরে থেকে সময়টাও বেঁচে যাচ্ছে ঢাকা শহরের যে জ্যাম সেই জ্যামে ইয়ে হচ্ছে না রিল্যাক্স করে এখন হচ্ছে আমরা এই ক্ষেত্রে আমরা ফেসবুক ম্যাসেঞ্জারকে অনেক ধন্যবাদ দিতে পারি আমরা অন্যান্য সময় অনেক বেশি দুশ্চিন্তায় থাকি অনেক বেশি আলোচনা করতে থাকি যে আমাদের ধ্বংস করে দিল বা আমাদের সময়টাকে খুব খেয়ে নিচ্ছে কিন্তু এই সময়টায় কিন্তু আমরা ফেসবুকের সুবাদে বলি বা হোয়াটসঅ্যাপ বলি বা মেসেঞ্জার বলি স্কাইপ বলি এই মাধ্যমগুলির সুবাদে আমরা আমাদের যাদের সাথে আমরা কানেক্টেড ফিল করতে চাই যাদের সাথে কথা বলতে চাই যাদের সাথে কথা বলা হয় না সচরাচর কিন্তু ভালো সময় কাটে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি তাদের সাথে আমরা আমাদের অ্যাংজাইটি শেয়ার করতে পারি ভালো লাগা শেয়ার করতে পারি তাদেরটা শুনতে পারি এইভাবে কানেক্টেড হচ্ছি এবং সারা বিশ্বেই কিন্তু সেইভাবে কানেক্টেড হচ্ছি আর কাজে অলসতার ব্যাপারটা যেটা সেটা আসলে কাজে অলসতা নাজবুল আমাদের শুধু এখন ঘরে বসেই হচ্ছে সেটা না অনেক সময় আমাদের সেটা যখন অফিস করছি বা অন্যান্য জায়গায় কাজ করছি সেই সময়টাইও আসে তো সেই ক্ষেত্রে দুইটা বিষয় হতে পারে একটা হচ্ছে যে কাজে অলসতা আসে আমরা যখন অনেক বেশি স্ট্রেস থাকি তখন শরীর বলে মন বলে যে এবার তোমার বিশ্রামের সময় হয়েছে সুতরাং বিশ্রাম নাও সেটা একটা দিক আর হয় যে অনেক সময় আমরা ঠিক ইয়ে পাচ্ছি না যেই মজাটা পেলে কাজে আমি মোটিভেটেড ফিল করি সেই মজাটা পাচ্ছি না সুতরাং দুইটার জন্য কি করা দরকার আমরা মনে হয় বুঝতে পারছি যেখানে মনে হচ্ছে যে আমি একটু খেয়াল করব নিজেকে প্রশ্ন করব। যে আমার আসলেই রেস্ট দরকার কিনা যদি রেস্ট দরকার হয় সেই ক্ষেত্রে আমরা একটু রেস্টের ব্যবস্থা করব। কিভাবে আমি একটু ভিন্নভাবে সময় কাটাতে পারি একটু পজিটিভ এনার্জি নিতে পারি একটু আনন্দ করতে পারি ভালো সময় কাটাতে পারি সেই জায়গাটার খেয়াল করব কনসেন্ট্রেট করব। ইভেন একদম সেফ ঘুমও কিন্তু আমাদেরকে রিল্যাক্স করতে পারে কখনো কখনো এরকম হয় আমি আমার কথাই যদি বলি যে আমার মাঝখানে কাজের পরিমাণটা এত বেড়ে গিয়েছিল যে আমার ঘুমের সময়টা কমে গিয়েছিল আমি এখন এই এই পরিস্থিতিতে আমার ঘুমের সময়টাকে আমি বাড়িয়ে দিয়েছি এটা আমাকে রিল্যাক্স করছে আর যদি মনে হয় যে আমি আসলে কাজে ঠিক মজা পাচ্ছি না কাজে আমার যে সাইকোলজিক্যাল রিটার্নটা চাই সেটা হচ্ছে না সেই ক্ষেত্রে ঠিক কিভাবে আমি ওই রিটার্নটা ক্যানসিওর করতে পারি কিভাবে আমি আমার কাজে মজাটাকে আনতে পারি সেই জায়গাটায় কাজ করতে পারি ধন্যবাদ নাজমুল প্রশ্নের জন্য এবং সাথে থাকার জন্য গাজী দিলরুবা মৌসুমি আমি দেখেছি আমার পরিচিত অনেকে সারাক্ষণ ঘরে বসে নিউজ দেখছেন এক চ্যানেলে শেষ হলে অন্য চ্যানেলে টিভি বন্ধ হলে ফেসবুকে ইউটিউব ইউটিউব থেকে সংবাদ নিচ্ছেন আর কি হবে কি হবে করছেন কিন্তু কোনো কাজের সাথে আসছে না কেন কোনো কাজের সাথে যুক্ত হচ্ছেন না এটা কেন করেন এ বিষয়ে কিছু বললে উপকৃত হতাম থ্যাংক ইউ বাপা আপনার প্রশ্নের জন্য আসলে সবার মধ্যে আমরা শুরুতেই যেই কথাটা বলছিলাম বা আমাদের টোটাল আলোচনাটা যে বিষয়টা যে আমরা প্রত্যেকেই তো আসলে একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে তো এটা আসলে চাপেরই একটা বহিপ্রকাশ যে যখন আমরা একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে যাই তখন দেখা যায় যে আমরা ওই উদ্বেগের জায়গা থেকেই কিন্তু কি হবে কি হবে সেই জায়গাটায় আসলে তথ্য খুঁজতে থাকি এবং কোনো কাজে ঠিক ইনভলভ হতে পারেন না ওনারা যারা এই কাজটা করেন ওনারা আসলে ঠিক স্বস্তি পাচ্ছেন না সে একটা মানুষের কাজে ইনভলভ হওয়ার জন্য যেই সচেতনতাটা দরকার সেই সচেতনতাটা কাজ করছে না এবং স্বস্তি পাচ্ছেন না মনে হচ্ছে যে কি করব কি করব এরকম একটা অবস্থার মধ্যে থাকছেন সেই জায়গা থেকে আসলে কাজে ইনভলভ হচ্ছেন না তো তাদেরকে যেটা আমরা করতে পারি যে আমরা অ্যাওয়্যার করতে পারি যে এই অবস্থাটা আসলে ওনার জন্য চাপ তৈরি করছে উনি নিজে খারাপ থাকছেন এবং ওনার সময়টা খারাপভাবে কাটছে তো উনি যদি এই পরিস্থিতিতে যদি মনে করেন যদি ওনার অ্যাওয়ার হয়ে এই জায়গাটায় উনি জাস্ট নিজেকে রিল্যাক্স করেন আমি রিল্যাক্স থাকার কিছু কিছু বিষয় বললাম আপনি মনে যেহেতু দেখছেন আপনি শুনেছেন সেই রিল্যাক্স থাকার পদ্ধতিগুলিকে যদি উনি অবলম্বন করেন এবং সেই জায়গাটায় যদি উনি ভালো থাকেন সেটা হয়তো ওনাকে হেল্প করবে এটা একটা আর একটা হচ্ছে যে উনি আসলে ঠিক আপনি আপনার জায়গা থেকে একটু হেল্প করতে পারেন ওনাকে যে কিভাবে উনি ওনার কাজটাকে দিয়ে কী কাজ করতে পারেন যেটা ওনাকে হয়তো বা অনেকখানি প্রেশার দিবে না কিন্তু ওনাকে হেল্প করবে ওনার ওই অ্যাংজাইটি থেকে কিছুটা দূরে সরে আসার জন্য সেইভাবে হেল্প করতে পারে ওকে আর হচ্ছে আর হতে পারে যে সেট করার জন্য যদি হেল্প করেন সেই জায়গাটায় যদি উনি ইয়ে করেন ওনার কনসেন্ট্রেশনটাকে যদি চেঞ্জ করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো উপকৃত হবেন উনি হয়তো এখন বুঝতে পারছেন না ঠিক কীভাবে উনি ওনার এই অ্যাংজাইটিটাকে ম্যানেজ করবেন হ্যাঁ সেই জায়গা থেকে আসলে কাজটা করছেন সুতরাং অ্যাংজাইটিটা ম্যানেজ হওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ওনাকে ইনফরমেশন দেওয়া যে কিভাবে উনি অ্যাংজাইটিটাকে ম্যানেজ করতে পারেন সেটা ওনার জন্য অনেকখানি হেল্প হবে থ্যাংক ইউ দিল্লুবাপা প্রশ্ন করার জন্য ইফাতারা আসসালামু আলাইকুম আপা আলাইকুম আসসালাম ইফাত আপা দেখার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য আহমেদ শাহাবুদ্দিন ক্রিয়েটিভ ডিসকাশন থ্যাংকস আপনাকেও থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য ফেডোস খানম লিখেছেন আমি আমাকে ভালো রাখার জন্য আমি আমার মতো নিজেকে ব্যস্ত রাখি তা অন্যদের ভালো লাগে না আমাকে মানবিকভাবে মানসিকভাবে অপমান করছে আমি ফেডোসাপা আমি আপনাকে প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে আসলে কেউ অপমান করে না আমরা কারো কথায় বা কারো আচরণে অপমান বোধ করি এই জায়গাটার থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে কি হচ্ছে যে আপনি অন্য একজনের একটা ডিস্ট্রাকটিভ আচরণ থেকে একটা ডিস্ট্রাকটিভ কাজ থেকে আপনি আপনার অনুভূতিটাকে একটা ভিন্ন অবস্থানে নিয়ে আসতে পারছেন যেটা আপনাকে প্রোটেক্ট করবে যেটা আপনাকে হেল্প করবে হচ্ছে আপনার অনুভূতির সুরক্ষার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি যে আপনি আপনার মতো করে নিজেকে ভালো রাখছেন এই বিষয়টা বা এই ইনফরমেশনটা হয়তো বা উনি ওনার জানা নাই উনি হয়তো এইভাবে অভিজ্ঞ না উনি হয়তো এইভাবে সচেতন না হ্যাঁ এটা যে আসলে একটা হেলদি কাজ এই ব্যাপারটা হয়তো ওনার এইভাবে জানা নাই সেই কারণেই উনি এই কাজটা করছেন সুতরাং যদি সুযোগ থাকে আপনি তাকে অ্যাওয়ার করতে পারেন যে আপনি কি কারণে আসলে নিজের এই যত্নটা নিচ্ছেন এটা যে আপনার সেলফ কেয়ার সেই ব্যাপারে আপনি তাকে সচেতন করতে পারেন তথ্য দিতে পারেন আর যদি মনে হয় যে না উনি আসলে এটা নিতে চাইছেন না বা নেওয়ার মতো মানসিক অবস্থায় উনি নাই আসলে আমরা তো এক একজন এক এক চিন্তা করি এক একজন এক একভাবে ভাবে অভ্যস্ত সবাই সব বিষয়ে একভাবে দেখতে পারেন না সেই অ্যাবিলিটিটা সবার থাকে না সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে এটা আসলে ওনার অ্যাবিলিটির একটা লিমিটেশন সেই জায়গা থেকে আপনি দেখেন এবং আপনি আপনাকে যাতে ভালো রাখতে পারেন সেই বিষয়টাতে আপনি কাজ করতে থাকেন থ্যাংক ইউ আপনি সচেতনভাবে নিজেকে ভালো রাখার সেই দায়িত্বটা নিচ্ছেন এবং নিজেকে ভালো রাখছেন হুম থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য এবং আমার আমাকে আলোচনায় হেল্প করার জন্য আচ্ছা তারপরে হচ্ছে আমার সাথে আরও যারা আছেন আসানুল হক ধন্যবাদ সাথে থাকার জন্য মহিউদ্দিন শ্যামল যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগছে খুব বলেছেন মোহাম্মদ আসানুল হক দিদার থ্যাংক ইউ সাথে থাকার জন্য এবং আপনার অনুভূতি জানানোর জন্য মনিরুল ইসলাম মোল্লা নাইস টক থ্যাংক ইউ সাকিব শুভ দেখছে ধন্যবাদ আচ্ছা মহিউদ্দিন শ্যামল চারিদিকে শুধু বাজে খবর রাগ আর দুশ্চিন্তা চরম মাত্রায় চলে যাচ্ছে সব কিছুর উপর থেকে হারাচ্ছি নিয়ন্ত্রণ বাকিদের প্রশ্নে একই রকম অবস্থা টের পাচ্ছি আলোচনা থেকে কিছু সমাধানের উপায় পেলাম আচ্ছা ধন্যবাদ নাসিমা আপুকে ধন্যবাদ আর ভালোবাসা ফ্রিডম উইদিনের জন্য অনেক ধন্যবাদ মহিউদ্দিন শ্যামল আমাদের সাথে থাকার জন্য এবং আপনার অনুভূতি জানানোর জন্য আপনি উপকৃত হবেন জেনে ভালো লাগছে আমাদের আরও কিছু প্রশ্ন আছে আচ্ছা একটা প্রশ্ন এসছে যে শেষ ছয় থেকে চোদ্দ দিন খুব গুরুত্বপূর্ণ করোনায় যে চোদ্দ দিন করোনার ইনফেকশানের ক্ষেত্রে যে ছয় থেকে চোদ্দ দিন বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটা শুনে ভয় লাগছে বলছেন করোনার এখন লক্ষণ বোঝা যায় না কিন্তু কার মাঝে আছে এটা আমরা কেউ জানি না এই পরিস্থিতিতে নিজের ভয় কিভাবে দূর করবো আসলে আমরা শুরু থেকে যে বিষয়টা জেনে আসছি সেটা হচ্ছে যে হ্যাঁ এটাও শোনা যাচ্ছে যে আসলে যে লক্ষণগুলির কথা বলা হচ্ছে সব ক্ষেত্রে এই লক্ষণগুলি প্রকাশও পাচ্ছে না কারো কারো মধ্যে সেরকম অবস্থাও হচ্ছে সেই ক্ষেত্রে আসলে আমরা যেটা করতে পারি আমাদের যেই কথাগুলি বলা হচ্ছে প্রোটেকশানের জন্য বা প্রতিরোধের জন্য সেই ব্যবস্থাগুলি আমরা আসলে নিতে পারি লক্ষণগুলি যদি দেখা দেয় যে লক্ষণগুলির কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারি তাদের পরামর্শের জন্য এছাড়া আসলে নিজেকে রিল্যাক্স করা নিজেকে বর্তমান অবস্থায় রাখা আগে থেকেই আমাদের যেটা সমস্যা হয় আসলে আমরা বিপদ হতে পারে সেই জায়গা থেকে নিজেদেরকে শুরু থেকেই অনেক বেশি চাপের মধ্যে রাখে এবং এই চাপটা কি করে এটা কিন্তু আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও কমায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদেরকে আমাদের এই সময় অনেক বেশি হেল্প করতে পারে আমাদের কে আমাদের ভালো থাকার জন্য অনেক বড় ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই জায়গাটায় আমরা কিন্তু তখন ইয়ে করছি একটা বাধা তৈরি করছি নিজেদের জায়গা থেকে অসচেতনতা থেকে সুতরাং আমরা জাস্ট যেটা করতে পারি আপা আপনার প্রশ্ন যেটা করেছেন সেখানে বলতে পারি আমি আমার জায়গা থেকে যেভাবে চিন্তা করি যে আমি আসলে সতর্কতামূলক অবস্থাটা গ্রহণ করতে পারি সর্বোচ্চ সতর্কতার মধ্যে থাকতে পারি এরপরেও যদি দেখা যায় যে আসলে কিছু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা করা এবং আসলে তারপরে যেটা বলতে পারি একদম সবার শেষে সেটা হচ্ছে আমরা যে যেইভাবে আসলে সৃষ্টিকর্তাকে চিনি কেউ সৃষ্টিকর্তা বলছি কেউ কেউ আল্লাহ বলছে কেউ গড বলছি কেউ ভগবান বলছি বা সুপার পাওয়ার বলছি তার উপরে আসলে নির্ভর করা তার উপরে বিশ্বাস রাখা এবং আমার দায়িত্বটা পালন করা এটাই আমরা করতে পারি আসলে সর্বোচ্চ এছাড়া আমার মনে হয় যে এই পরিস্থিতিতে আসলে অন্য কিছু করার সুযোগ নাই সতর্ক থাকা আতঙ্কে না থেকে সতর্ক থাকা এবং আমি যতটুকু ব্যবস্থা নিয়ে আমি আমার এবং আমার চারপাশের প্রোটেকশনটা এনশিওর করতে পারি সেটার জন্য কাজ করা কি করবো লোনলি লাগছে সারাদিন এক বিল্ডিংয়ে বন্দি আসলেই খারাপ লাগে লোনলি লাগে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আসলে যার যার সাথে সুযোগ আছে আমরা যদি সংযুক্ত হতে পারি সেই ফোনে সংযুক্ত হতে পারি বা অন্যান্য যে মাধ্যমগুলি সোশ্যাল মিডিয়াগুলি আছে সেটা সেই মিডিয়ার মাধ্যমে আমরা হচ্ছে অন্যদের সাথে সংযুক্ত হতে পারি কথা বলতে পারি আমাদের অনুভূতি শেয়ার করতে পারি এই এটাই করতে পারি এবং আমরা যেই কাজগুলি করতে চাই আমরা একটু চিন্তা করতে পারি যে আমি যেই আমার দক্ষতা আছে সেই জায়গাটাই মনে হয় কিছু কাজ খুঁজে নেওয়া যেতে পারে সেই কাজটা হয়তো আমাকে আনন্দ দেবে প্লাস আমার সময়টাকে একটু ভালোভাবে কাটাতে হেল্প করবে একটা বিষয় নিয়ে বেশি বেশি চিন্তা করা থেকে বিরত থাকবো কিভাবে খুবই সুন্দর একটা প্রশ্ন এই সমস্যাটা আমাদের অনেকেরই হচ্ছে যে একই চিন্তা বারবার বা হচ্ছে যেটাকে আমরা বলছি যে ইন্ট্রোসিভ থট বলা হয় অর্থাৎ একটা চিন্তা বারবার আসছে এই বিষয়টা আসলে খুবই স্পন্টেনিয়াস এটা হচ্ছে অনেকেরই হয় আর এই অবস্থায় যখন এরকম একটা বিপর্যস্ত পরিস্থিতি সেই সময় আরও বেশি হতে পারে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে অটোমেটিক থটটা আসছে সেটাকে খেয়াল করব যে এটা একটা সমস্যা আমার হচ্ছে তো আমি যেটা করতে পারি যে যেই মুহূর্তে সচেতন হচ্ছে যে আমার মধ্যে এই চিন্তাটা কাজ করছে বারবার এই চিন্তাটা কাজ করছে আমরা সেই মুহূর্তে কি করব। নিজেকে ব্লেম করব না খুব সচেতনভাবে এই চিন্তা থেকে সহজভাবে অন্য কোন চিন্তায় অন্য কোনো কাজে নিজেকে এনগেজ করব। অর্থাৎ আমার মনোযোগটা আমি ওই যে দুশ্চিন্তাটা হচ্ছে বারবার যে চিন্তাটা হচ্ছে আমার সেই জায়গাটা থেকে কিন্তু ডেলিভারেটলি ইচ্ছা করে আমি একটা প্রোডাক্টিভ জায়গায় নিয়ে যাচ্ছি যাতে আমি অন্য একটা জায়গায় এনগেজ হচ্ছি অন্য একটা প্রোডাক্টিভ জায়গায় এনগেসড হচ্ছি তাতে কি হচ্ছে আমার এই চিন্তাটা কিন্তু ম্যানেজ হচ্ছে এটাই হচ্ছে আসলে এই থট ম্যানেজমেন্টের প্রোডাক্টিভ ওয়ে এটা কি আবারও হতে পারে যে হ্যাঁ প্রথম দিকে হতে পারে যে বারবার আমি হয়তোবা ছুটে যাচ্ছি বারবার হয়তোবা ওই চিন্তার দিকে চলে যাচ্ছি এবং সেইখান থেকে হয়তোবা একটা হতাশা কাজ করে অনেক সময় যে কেন বারবার এরকম হচ্ছে কেন আমি ম্যানেজ করতে পারছি না এটা নিয়ে হতাশ না হয়ে বরঞ্চ আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে এটা আমার একটা অভ্যস্ততা সুতরাং বিচলিত না হয়ে বরঞ্চ যতবার আমি ছুটে যাচ্ছি যতবার আমি দেখছি যে ওই দুশ্চিন্তার দিকে যাচ্ছি যখনই সচেতন হব তত তখনই জাস্ট সহজভাবে নিজেকে নিয়ে আসবো একটা ভিন্ন চিন্তায় ভিন্ন কাজে ওয়ে যখন আমরা এটা করতে পারবো একটা সময় গিয়ে একটা নতুন অভ্যস্ততা আমার তৈরি হবে যেটা আমাদেরকে হেল্প করে হচ্ছে এক চিন্তা বারবার আসা থেকে নিজেকে রক্ষা করতে তারপরে আছে আমি বিবিএ সেমিস্টারে পড়াশোনা করছি আমি খুব আবেগপ্রবণ যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে আমার খুব বেশি টেনশান হয় মাথায় সেই চিন্তা ঘুরে আমি এখন করোনা নিয়ে খুব আতঙ্কিত কারণ যেখানেই যাচ্ছি সবার মুখে নিউজ ফিডে পরিবারে শুধু করোনার নিউজই শুনছি ঘরে সারাক্ষণ খুব বোরিং লাগছে আসলে মানসিক চাপ মুক্ত থাকবো কিভাবে। আমরা শুরু থেকেই এই কথাটা বলছি আপনি আবারও যদি একটু খুব একদম খুব সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে যে যতটা সম্ভব এই নিউজ ফিডে যাওয়াটা থেকে নিজেকে বিরত রাখেন একটু নিজেকে নিজের যেই কাজটা ভালো লাগে নিজের যেই বিষয়টায় ভালো ফিল করেন সেইখানে স সচেতনভাবে নিজেকে এনগেজ করেন যাতে আপনার অভ্যস্ততার একটা পরিবর্তন আসবে মনোযোগটা দিয়ে যদি আপনি সেটা করতে পারেন সেটা একটা হেল্প হবে আপনার অনুভূতিটাকে অ্যাকনোলেজ করেন সেটাকে সাপোর্ট করেন সেটাকে নার্চার করেন সেটা আপনাকে হেল্প করবে আর কিছু বিকল্প পদ্ধতি আসলে অবলম্বন করা যেই বিকল্প পদ্ধতিগুলি দুইভাবে আমাদেরকে হেল্প করতে পারে একটা হচ্ছে যে আমাদের সময়টাকে ভিন্নভাবে ম্যানেজ করতে হেল্প করবে আর একটা হচ্ছে আমাদের এই সময় আমাদের যেই নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে নেগেটিভ সাইকোলজিক্যাল এনার্জি তৈরি হচ্ছে সেটাকে কমাতে হেল্প করবে অর্থাৎ বিকল্প পদ্ধতি কী হতে পারে যেই কাজগুলি করতে আমার ভালো লাগে আমার কিছু শখের বিষয় যেই বিষয়গুলিতে আমি আনন্দ পাই যেখানে থেকে আমার মন ভালো হয় যেখান থেকে আমি মোটিভেটেড ফিল করি সেই ভালো লাগার বিষয়গুলিতে নিজেকে যদি নিয়োজিত করেন হ্যাঁ সেটা হেল্প হতে পারে আপনার এই সময়টাকে ম্যানেজ করার জন্য আপনার চাপটা কমানোর ক্ষেত্রে মোহাম্মদ শফিকুল ইসলাম রানা লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর উপস্থাপন এবং সচেতনতামূলক কথা বলার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আসলে এটা এক ধরনের ইন্সপিরেশান যখন আমরা দেখি যে অন্যরা আমাদের সাথে আছেন এবং আমরা কথা বলতে পারছি আমরা আমাদের আমি আমার যেই যতটুকু নলেজ আছে যতটুকু স্কিল আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি আসলে আমি খুব ওভারঅল একদম শেষে চলে এসছি সময় একদম শেষ আমি যদি খুব সামারি করে একটুখানি বলি যে এই পরিস্থিতিতে আমাদের যে মানসিক চাপটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের যে অনুভূতিগুলি হচ্ছে যে আবেগটা তৈরি হচ্ছে সেটাকে অস্বীকার করবো না সেটা এটা আসলে আমরা ছোটবেলা থেকে আমাদের সমাজে অন্তত আমরা জেনে আসছি যে দুঃখের কথা মনে করতে নাই হতাশার কথা মনে করতে নাই চাপের কথা মনে করতে নাই ভয়ের কথা মনে করতে নাই কষ্টের কথা মনে করতে নাই এইটা একটা ভুল শিক্ষা আমরা আসলে ছোটোবেলার থেকে শিখি আসলে আমাদের এই অনুভূতিগুলি খুবই সহজাত খুবই স্বাভাবিক সেই অনুভূতিটাকে আমরা যতটা সম্ভব অনুভূতির সাথে আমাদের নিজেদের যোগাযোগ স্থাপন করতে পারবো আমাদের অনুভূতি চিন্তা এবং আচরণের একটা সহজ সংযোগ স্থাপন যখন আমরা করতে পারি সেটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সহজ হয় এবং মানসিক স্বাস্থ্যের জন্য সেটা স্বাস্থ্যকর এবং যখন এই সংযোগটা স্থাপন হয় তখন কি হচ্ছে যে আমরা বর্তমানে থাকছি এবং এই বর্তমান যেই পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা তখন আমাদেরকে হেল্প করে হচ্ছে আমাদের এই পরিস্থিতিতে কিভাবে আমরা আমাদের একটা সহজ স্বাভাবিক এবং যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারি সেটা কি বলবো এটাকে সেটা খুঁজে পাওয়ার ক্ষেত্রে সেটা হেল্প করতে পারে আমরা নিজেরা যে ব্যবস্থাগুলি নিতে পারি নিজেদেরকে ভালো রাখার জন্য সেই ভালো ভালো রাখার জন্য সেই ব্যবস্থাগুলি নেব। আমার একটা দিনে আমি যখন লাইভে বসলাম তার আগেই আমি দেখলাম আমার পরিচিত একজন ডাক্তার ও হচ্ছে ইন্টার্নশিপ কেবল শেষ করেছে কাজ শুরু করেছে তো সে হচ্ছে তার সে একটা পোস্ট দিয়েছে যেখানে তার অনেকগুলি পছন্দের গান সে শেয়ার করেছে সে নিজে সেগুলি শুনছে এবং অন্যদেরকে বলছে যে সেগুলি শুনতে পারে আমার খুবই ভালো লাগলো অনেকেই বলছেন যে আমরা এই সময় আসলে আনন্দের সময় কি না আসলে এই সময় আনন্দের সময় না কিন্তু এই সময় নিজেকে ভালো রাখতে যদি না পারি সেটা কিন্তু আমাদেরকে বেশি খারাপ রাখবে এবং আমি যখন নিজেকে খারাপ রাখছি নিজেকে যখন ভালো রাখছি না তখন সেই বার্ডেনটা নিজের উপরেও পড়ছে এবং তখন সেটা অন্যের উপরেও পড়ছে যেই জায়গার যেই কনসেপ্টটা থেকে হচ্ছে যেই যে নিজেকে ঘরে রাখুন এবং নিরাপদে থাকুন এই যে কনসেপ্টটা ঠিক সেইভাবেই নিজের মানসিক স্বাস্থ্যটাকে আমরা যখন ভালো রাখবো তখন কি হচ্ছে আমি অ্যাটলিস্ট বার্ডেন হচ্ছি না আমি অ্যাটলিস্ট কর্মক্ষম থাকছি আমি উৎপাদনক্ষম থাকছি এবং সেটা কিন্তু সমাজের বার্ডেনটাকে কমাচ্ছে সেটা অন্যদের উপরে বার্ডেন তৈরি করছে না সুতরাং নিজেকে ভালো রাখাটা ভীষণ জরুরি তারপরে হচ্ছে যে আমার এই যে আমি আমার মানসিক চাপটাকে বুঝতে পারছি আমি আমার অনুভূতিটাকে বুঝতে পারছি সেই বিষয়টা নিয়ে আমরা বরং যদি বিচলিত না হয়ে বরং নিজেকে অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ আমি আমার এই সংকেতটাকে বুঝতে পারছি এবং আমার সংকেতটাকে আমি কিভাবে খুব পজিটিভলি কাজে লাগাতে পারি আমার ভালো থাকার জন্য এবং আমার আশেপাশে যারা আছেন তাদেরকে ভালো থাকার জন্য আমি যাদের সাথে সংযুক্ত আছি তাদেরকে ভালো রাখতে কিভাবে উজ্জীবিত করতে পারি সেটা হেল্প করবে নিজেকে কিভাবে ভালো রাখা যায় সেটা হতে পারে যে নিজের পর্যাপ্ত ঘুম বিশ্রাম তারপরে হচ্ছে নিজের হচ্ছে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থাটা আমাদের যে বলবো এটাকে যে আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা দরকার সেখানে খাবারের ভূমিকা বিশ্রামের ভূমিকা ঘুমের ভূমিকাটা নিজের যত্নের ভূমিকাটা কিন্তু ভীষণ জরুরি সেই জায়গাটাকে আমরা খেয়াল করবো তারপরে যাতে আমরা আমাদের এই অবস্থায় যে মানসিক যে চাপটা তৈরি হচ্ছে সেখান থেকে যে নেগেটিভ সাইকোলজিক্যাল এনার্জিটা তৈরি হচ্ছে যে প্রেশারটা তৈরি হচ্ছে সেটাকে কমিয়ে আনার জন্য আমরা সচেতনভাবে কিছু কাজ করব যেই কাজটা আমার পছন্দের কাজ যেই বিষয়গুলি আমাদেরকে হেল্প করে সেটা আমরা খেয়াল করব। আমরা বিভিন্ন সময়ে আমাদের যে মানসিক পরিস্থিতি চাপের মুখোমুখি হই সেখানে আমরা যেভাবে কোপ করি যেই খাপ খাওয়ানোর যেই অভিজ্ঞতা দক্ষতা আছে সেটাকে আমরা খেয়াল করব। এই পরিস্থিতিতে আমরা সেই দক্ষতাটাকে কাজে লাগাতে পারি সেই জায়গাটাকে আমরা খেয়াল করব। সেই বিষয়টা যেন আমাদের মাথায় থাকে এবং যদি মনে হয় যে আসলে আমার সমস্যা হচ্ছে যেই সমস্যাটাকে আমি ঠিক ম্যানেজ করতে পারছি না সেই ক্ষেত্রে আমরা যেন কোনো ধরনের হেজিটেশন না করি সেই ক্ষেত্রে আমরা যেন কোনো ধরনের লজ্জার ব্যাপারটা মাথায় না রাখি আমরা যেন অবশ্যই যার কাছ থেকে যেই হেল্পটা পেতে পারি সেই হেল্প সিক করার যেই দক্ষ এটাও কিন্তু একটা দক্ষতা যে আমার যখন হেল্পটা দরকার সেই হেল্পটাকে সিক করা সেই হেল্পটাকে খোঁজা সহযোগিতাটাকে খোঁজাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা ভালো একটা খেয়াল করা আর যারা আসলে ট্রিটমেন্টে আছেন আমি যে মানসিক স্বাস্থ্যের জায়গাটাই বলবো যে বিভিন্নজন বিভিন্ন ধরনের অসুস্থতা বা সমস্যার কারণে হয়তো ট্রিটমেন্টে আছেন অনেকের মধ্যে যে প্রবণতাটা দেখা যায় যে নিজে থেকেই হয়তোবা ওষুধের ডোজটাকে কমাচ্ছেন বা বাড়াচ্ছেন প্লিজ এই কাজটা কেউ করবেন না যদি মনে হয় যে আপনি ভালো আছেন ওষুধের ডোজটা কমানো দরকার আপনি চেষ্টা করেন আপনার যিনি ডাক্তার আছেন তার সাথে যোগাযোগ করতে কারণ ওষুধের ব্যাপারটা শুধুমাত্র রেজিস্টার্ড ডাক্তার যারা আছেন তারা দেখেন সুতরাং ওষুধ কমানো বা বাড়ানোর ব্যাপারটায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা কাজটা করবেন সবশেষে যেই কাজটা যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেন আমাদের নিজেদের দায়িত্বটা নেই লেটস ডু আওয়ার পার্ট আমরা যেন নিজে নিজের দায়িত্বটা নেই এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এখন যেই অবস্থাটায় আছি আমরা কিন্তু ভার্চুয়াল হেল্পের ব্যবস্থা আছে আমরা ফ্রিডম ওই দিন থেকেও সার্কুলার দিয়েছি আমরা প্রতিদিন সার্কুলার দিচ্ছি আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে আমরা বারবার বলছি যে আমাদের অনলাইন হেল্পের ব্যবস্থা আছে আমাদের একটা গ্রুপ আছে যারা আমরা বর্তমান পরিস্থিতিতে অনলাইন হেল্প করছি কাউন্সেলিং সাইকোথেরাপি ইভেন শর্ট একদম শর্ট টার্ম কনসালটেশন হতে পারে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে ফোন নাম্বার আমরা দিয়েছি সেই ফোন নাম্বারে আমি তারপরেও আবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন আমি আবার বলছি জিরো যদি কেউ দেশের বাইরে থেকে যোগাযোগ করতে চান আপনারা জাস্ট এই নাম্বারের সাথে জিরো যোগ করবেন এছাড়া আমাদের ইমেইল অ্যাড্রেস আমাদের ফেসবুক পেজ আমাদের ইন পেজ এবং আমাদের হচ্ছে ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো ধরনের পরামর্শের জন্য যে কোনো ধরনের কনসালটেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যেটা বলবো যে আমি নিজেও চেষ্টা করছি আসলে আমার এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ভালো থাকার জন্য আমি নিজে যেইভাবে থাকছি আমি অসম্ভব গান পছন্দ করি আমি গান শুনছি আমি নাটক দেখছি টিভি দেখছি আমার কিছু পেন্টিং কাজ আছে কিছু লেখালেখির কাজ করছি সেটা করছি আমার কিছু অনলাইন কাজ আছে সেই কাজটা করছি অনলাইনে যারা আমার সাথে কাউন্সেলিংয়ে যোগ দিচ্ছেন দেশের ভেতর থেকে বা দেশের বাইরে থেকে এটা আগে থেকেই চলছিল বা এখনও যারা আমার সাথে যোগাযোগ করছেন আমি সবার সাথে সেইভাবে আমি আসলে সময়টা কাটানোর চেষ্টা করছি আমি আমার এইভাবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আমি আপনাদেরকেও আহ্বান জানাব আপনারা আপনাদের সুবিধা মতো যেইভাবে আপনারা মনে করছেন আপনাদের সুবিধা হয় সেইভাবে আপনারা আপনাদের সময়টাকে ভালোভাবে কাটান নিজেরা নিজেদের প্ল্যান করেন কিভাবে আপনি আপনার সময়টাকে ভালোভাবে কাটাতে পারেন আমরা সবাই মিলে দোয়া করছি আশা করছি আমাদের এই বিপর্যয়ের সময় কেটে যাবে জাস্ট এই যে কয়দিন না কাটছে সেই কয়দিন আমরা আমাদের সময়টাকে ম্যানেজ করার চেষ্টা করি নিজেদের ভালো থাকার জন্য সবাই অনেক ভালো থাকবেন শুভরাত্রি